আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ সম্পর্কে আপনারা কমবেশি সবাই অবগত, কারণ গুগল ড্রাইভ হলো গুগল ক্লাউডের একটা সার্ভিস। এর মাধ্যমে আপনার বিভিন্ন ডকুমেন্টস আপনি ফ্রিতে লাইফ টাইম আপনি সংরক্ষণ করতে পারবেন, তবে এতে লিমিটেশন রয়েছে। আপনি গুগল ড্রাইভের সর্বোচ্চ আপনি 15 GB পর্যন্ত আপনার স্টোরেজ আপনি লাইফ টাইমের জন্য ব্যবহার করতে পারবেন একটা জিমেইলের অধীনে। এক্ষেত্রে আপনার যদি একাধিক ইমেল ক্রিয়েট করে থাকেন, সেক্ষেত্রে আপনি 15 GB করে প্রত্যেক ইমেইলের সাথে গুগল ড্রাইভ হিসাবে আপনি পাবেন। কিন্তু আপনার একটা ড্রাইভে আপনি আনলিমিটেড ডাটা আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন এবং স্টোরেজ নিতে পারবেন। সেটা কীভাবে নিতে পারবেন সেই প্রসেসটা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি মোহাম্মদ জসিমউদ্দিন, আপনারা দেখছেন আপন একাডেমির ইউটিউব চ্যানেল। আমার এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই ইমেইলের অধীনে অর্থাৎ এই গুগল ড্রাইভে আমাকে 15 GB স্পেস দেওয়া হয়েছে। আমি 15 GB পর্যন্ত বিভিন্ন ফটোস এবং ডকুমেন্টস আমি প্রাইভেটলি সংরক্ষণ করতে পারবো। তো আমি এখানে 3.67 GB পর্যন্ত ইউজ করেছি এবং বাকি ব্ল্যাঙ্ক রয়েছে। তো আমি যদি 15 GB ঊর্ধ্বে যদি আমি আরও ফাইল রাখতে চাই, সেক্ষেত্রে আমাকে এখান থেকে আপগ্রেড করে নিতে হবে, অর্থাৎ এখানে প্যাকেজ বাই করে নিতে হবে। তো এখানে প্যাকেজ বাই স্টোরেজ এটা ক্লিক করলে আপনি এখানে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার 15 GB কী কী ডকুমেন্টস এবং রাখতে পারবেন এখানে। তো এখান থেকে আপনি যদি আরও স্পেস নিতে চান, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে 100 GB স্পেস রয়েছে। সেটা আপনাকে মান্থলি 150 টাকা করে আপনাকে পেমেন্ট করতে হবে, অর্থাৎ ইয়ারলি 1600 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে ইয়ারলি। তো এখানে 100 GB রয়েছে, 200 GB রয়েছে এবং 2 TB রয়েছে। তো 2 TB হলো আপনার 800 টাকা মান্থলি এবং ইয়ারলি 8100 টাকা। তো এগুলো আপনার যারা বড় বড় বিজনেস প্রতিষ্ঠান রয়েছে তারা এই প্যাকেজটা নিয়ে থাকে। তো আমরা যেহেতু নর্মালি আমরা নর্মাল ইউজার, সেক্ষেত্রে আমাদের 15 GBতেই এনাফ। তো এক্ষেত্রে আবার অনেকেই দেখা যায় যে অনেক স্পেস রাখে প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা চাইলে আনলিমিটেড স্পেস নিতে পারবেন একদম ফ্রিতে। তো সেটা কীভাবে নেবেন সেটা আমি দেখাচ্ছি। তো তার আগে অনেকেই প্রশ্ন করে থাকেন যে গুগল ড্রাইভটা কতটা সিকিউর। তো আমি বলবো যে বিশ্বের ভিতর সবচেয়ে বড় টেক জায়ান্ট প্রতিষ্ঠান হলো গুগল। তো এরা মিলিয়ন ডলার আপনার ব্যয় করে থাকে শুধু এদের সিকিউরিটি সিস্টেমের পিছনে। সেক্ষেত্রে আপনি এখানে নিঃসন্দেহে আপনার আপনার ডকুমেন্টগুলো সংরক্ষণ করে রাখতে পারেন। আবার অনেকেই এটা গুগল ড্রাইভটা আপনার দুইটা পদ্ধতিতে আপনি ব্যবহার করতে পারবেন। একটা হলো ওয়েব ব্রাউজারের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন, এখানে ইমেইল লগ ইন করবেন। ইমেইল লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে, তার ভিতরে গুগল ড্রাইভ রয়েছে। গুগল ড্রাইভে ক্লিক করলে আপনি গুগল ড্রাইভে সরাসরি ইমেইল থেকে সরাসরি এখানে চলে আসতে পারবেন। আপনি চাইলে মোবাইল দিয়ে যদি ইউজ করতে চান, সেক্ষেত্রে মোবাইলে গুগল ড্রাইভের অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে আপনি ব্যবহার করতে পারবেন। আনলিমিটেড স্টোরেজ ফ্রিতে নেওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে এই লিঙ্কে চলে আসতে হবে। তো এই লিঙ্কটা আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে আপনারা এখানে চলে আসতে পারবেন। তো এখানে আসার পর আপনাকে প্রথমত যেটা করতে হবে অ্যাকসেপ্ট দ্য টার্মস, এইটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এই ইন্টারফেসটা আসবে। তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে শেয়ারড ড্রাইভ নেম, এখানে আপনার ড্রাইভের নাম দিবেন। তো আমি এখান থেকে আমার আপন একাডেমি নামের একটা ড্রাইভ নাম দিলাম। এরপর আমি এখানে জিমেইল নাম্বার দিয়ে দেব। তো আমি এখান থেকে আমার একটা জিমেইল নাম্বার দিয়ে দিচ্ছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে র্যান্ডম লেখা রয়েছে, এই র্যান্ডম থেকে এখান থেকে যে কোনো একটা ইউনিভার্সিটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে হাইটেক হাই নামে যে অপশনটা রয়েছে আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এরপর আপনাকে যেটা করতে হবে আই অ্যাম হিউম্যান, এটাতে টিক দিয়ে দিতে হবে। তো এটাতে টিক দেবার পর এখানে আপনার ভেরিফিকেশন আসবে। তো এখান থেকে আপনারা ভেরিফিকেশন করে দেবেন, বাই সাইকেল যেগুলো রয়েছে এগুলো ভেরিফিকেশন করে দেবেন।
তো নেক্সটে ক্লিক করার পর আপনারা যতক্ষণ পর্যন্ত তাদের কাছে স্যাটিসফাই না হবে গুগল তারা এটা দিয়ে যাবে। তো আমি এটা দেবার পর ভেরিফাইতে ক্লিক করলাম, তো এখানে দেখতে পাচ্ছেন টিক চিহ্ন উঠেছে। তো এইবার আমি যেটা করব ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে ক্রিয়েটিং ইওর শেয়ারি ড্রাইভ, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার ইওর শেয়ারি ড্রাইভ হ্যাজ বিন ক্রিয়েট, তো আমার ড্রাইভ ক্রিয়েট হয়ে গেছে। তো মাই শেয়ারি ড্রাইভে ক্লিক করবেন। শেয়ার ড্রাইভে ক্লিক করলে সরাসরি আপনার সেই ড্রাইভে নিয়ে যাবে। তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন ক্রিয়েট হয়েছে শেয়ারি ড্রাইভ, এই ড্রাইভে আপনার এখানে একটা ড্রাইভ ক্রিয়েট হয়ে গেছে আপন একাডেমি। তো এই আপন একাডেমিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ইচ্ছে মতো আপনার আনলিমিটেড ডকুমেন্টস এখানে স্টোর করতে পারবেন। সেক্ষেত্রে আপনার এই যে 15 GB রয়েছে, এই 15 GB থেকে ব্যবহার হবে না, এটা আপনি যে প্রতিষ্ঠানের সাথে আপনি লিঙ্ক আপ করেছেন সেই প্রতিষ্ঠানের আপনার স্টোরে আপনি এখানে ফাইল রাখতে পারবেন। এই যে শেয়ারি ড্রাইভ রয়েছে এটা মূলত একটা শেয়ারি ড্রাইভ, তো আমি এটা যে পার্সনের শেয়ারি ড্রাইভ ব্যবহার করছি সে চাইলে আমি এখানে যে ডকুমেন্টসগুলো রাখব সেগুলো সে দেখতে পারবে, ব্যবহার করতে পারবে। তো আমার সাজেশন হলো যে আপনি যে এই যে ড্রাইভটা রেখেছে ক্রিয়েট করেছেন এখানে যে ফাইলগুলো রাখবেন সেগুলো যেন সেন্সিটিভ ফাইল না হয়, অর্থাৎ আপনার প্রাইভেট ফাইল যেন না হয়, যে ফাইলগুলো আপনি সচরাচর সবার সাথে শেয়ার করতে পারবেন সেই ফাইলগুলো আপনি এখানে স্টোর করে রাখতে পারবেন আনলিমিটেড। এই ক্ষেত্রে আপনার কোনো স্পেসিংয়ের কোনো সমস্যা হবে না, অর্থাৎ আমি যে ইউনিভার্সিটির অধীনে আমি অ্যাকাউন্টটা করলাম বা ফোল্ডারটা করলাম সেখানে আপনার সংরক্ষণ হবে, তারাও চাইলে অ্যাক্সেস করতে পারবে এবং আপনিও অ্যাক্সেস করতে পারবেন। এই ক্ষেত্রে আপনার এই জায়গায় কোনো গুরুত্বপূর্ণ বা আপনার পার্সোনাল কোনো ফাইল এখানে স্টোর করবেন না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।